উইন্ডিজের সঙ্গে বাংলাদেশের চলমান সিরিজ শেষ হতে না হতেই টাইগারদের ব্যাগ গোছাতে হবে জিম্বাবুয়ের ট্যুরের জন্য। 30 জুলাই থেকে শুরু হওয়া সিরিজে 3 ওয়ানডে আর 3 টি-20 খেলবে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ নয় বলে গুঞ্জন ছিল, পাওয়া যাবে না অনেক সিনিয়র ক্যাম্পেনারকেই। সেই গুঞ্জনে সবার আগে মিলল সাকিবের নাম। তবে জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দলই পাঠাতে চায় ক্রিকেট বোর্ড। ভালো বেটার পারফরমেন্স করতে পারে সেই ধরনের টিম থাকবে। তো এখানে একটা কথা ছিল যে আমরা অনেকে বলছিল সেকেন্ড স্ট্রিং না, উই ওয়ান্ট টু সেন্ড এ স্ট্রং টিম দ্যাট হ্যাজ টু বি বাংলাদেশ টিম। মোস্ট অফ দ্য প্লেয়ার তো সিনিয়র যারা ন্যাশনাল টিমে খেলে, কয়েকটা ছাড়া তো সবাই তো এখন সব এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ারই খেলছে। তো মোস্ট অফ দেম আর অ্যাভেলেবল, তারাও এখানে অ্যাভেলেবল আছে এবং তারা সেটা জানিয়েছে আমাদের কাছে। সাকিব ইজ নট অ্যাভেলেবল, এটা আমাদের আগে বলে দিয়েছে। তো এই জন্যই এখন আমরা যে সিলেক্টরদের সাথে আজকে বসেছিলাম, তারা একটা টিম চূড়ান্ত করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে তারা যে টিমটা আছে এখন তার সবাই অ্যাভেলেবল। টি-20 থেকে 6 মাসের বিরতি নিয়েছিলেন তামিম। 27 জুলাই শেষ হচ্ছে 6 মাসের বেঁধে দেওয়ার সময়। তামিম কি সিদ্ধান্ত নিচ্ছেন, বিসিবির তরফ থেকেই বা আলোচনার কত দূর? টি-20 আর দেখা যাবে তামিম ইকবালকে? জুলাই মাসটাই তার টাইমটা বোধ হয় নিয়েছে, অগস্টের থেকে তা জানানোর কথা। তো জুলাই মাসের হয়তো শেষের দিকে অথবা হয়তো অগস্টের মধ্যে হয়তো প্রথম দিকে হয়তো সে আপনাদের জানিয়ে দিবে তার সিদ্ধান্ত। আমরা তো চাচ্ছিলামই তাকে, সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না। বিসিবি আগে ভাগে তামিমকে কিছু জানিয়েছে কিনা বা তামিমের সিদ্ধান্ত জানতে কোনো রিমাইন্ডার দিয়েছে কিনা, এই প্রশ্ন যাদের মনে ঘুরছে তাদের জন্য উত্তরটা হচ্ছে সিরিজ অফ মিটিং হয়েছে, সেও জানে আমরাও জানি, কেন রিমাইন্ডারে তো কোনো কিছু নাই। টেস্ট ক্রিকেটে টাইগারদের ভরাডুবি ভাবিয়ে তুলেছে বোর্ড কর্তাদের, সমস্যার সমাধানে চলছে দফায় দফায় মিটিং, উত্তরণের পথ খুঁজছে বিসিবি। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা কিংবা উইন্ডিজ, সাদা পোশাকে বরাবরই সাদা মাটা টিম টাইগার্স। সাউথ আফ্রিকা তো আমরা ভালো পারফর্ম করি নাই, ওয়েস্ট ইন্ডিজ আমরা প্রপারলি পারফর্ম করতে পারি নাই। তো দিজ আর ভেরি আমাদের জন্য আমরা খুব কনসার্ন এটার ব্যাপারে। আমরা যদি টেস্ট ভালো করি, পারফর্ম করি, আমরা অন্যান্য যতগুলো ফর্ম্যাট আছে আমরা ভালো করব। কনফিডেন্সটা কিন্তু ওই লঙ্গার ভার্সন থেকে আসে। টেস্ট ভরাডুবি তো বটেই, সঙ্গে আরও ভাবতে হচ্ছে সাদা পোশাকে ক্রিকেটারদের খেলার অনীহা নিয়েও। অনেক ক্রিকেটারই নাকি রঙিন পোশাকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, তাই পরিকল্পনায় আসছে পরিবর্তন। কর্তারা ভাবছেন টেস্টকে করবেন আরও আকর্ষণীয়। রেডবল ক্রিকেটের ম্যাচ ফিটা তাই বাড়তেই যাচ্ছে, পরিবর্তন আসবে সুযোগ সুবিধায়। ফ্যাসিলিটিস বলেন অথবা তাদের ইনসেন্টিভ বলেন, এদিক দিয়ে আমাদের আবার আরও বেশি করে নজর দিতে চাই, সো দ্যাট আমরা দেখ উই ক্যান অ্যাট্রাক্ট দ্য প্লেয়ার্স, যে তারা এখানে টেস্টের জন্য তাদের ইন্টারেস্টে আরও গ্রো করুক। পৃথিবীতে নাকি সব সমস্যারই সমাধান আছে, টাইগার ক্রিকেটে সমস্যার ফর্দটা বড়ই হচ্ছে, সমাধানের অপেক্ষাটাও বেড়েই চলেছে। টাইগার সমর্থকদের বিশ্বাস, কর্তাদের সঠিক পদক্ষেপ ক্রিকেটকে নিয়ে যেতে পারে সব সমস্যার ঊর্ধ্বে। মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.